মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়, আর উপস্থিত রয়েছেন এই সিটি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সম্মানিত পরিচালক বৃন্দ, বেজার কর্মকর্তা বৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক বৃন্দ, আমাদের উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ, মেয়র রূপগঞ্জ এবং উপজেলা চেয়ারম্যান রূপগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্প উদ্যোক্তা, স্থানীয় জনগণ, সুধী সমাজ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সাংবাদিক পেশাজীবী ভাই ও বোনেরা এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা রয়েছেন যারা স্থানীয় পর্যায়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন এবং পাশে অনেকগুলি আমাদের ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অনুমতি পেলে আমি তাদের মধ্য থেকে যে কাউকে আপনার সাথে কথা বলার সুযোগ করে দেব, আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। এটা হচ্ছে সিটি ইকোনমিক জোন, দ্য সিটি গ্রুপের যিনি তাকেই দেন চেয়ারপারসন, সিটি গ্রুপের চেয়ারম্যানকে দেন। আমি স্যার মাননীয় প্রধানমন্ত্রী, আমি চেয়ারম্যান মহোদয়কে দিচ্ছি, ফজলুর রহমান, সিটি গ্রুপ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দেশে ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইন করেছেন, জোন প্রতিষ্ঠার অনুমতি ও লাইসেন্স দিয়েছেন, অন স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগের সুযোগ সুবিধা, গ্যাস, বিদ্যুৎ, রোড, আইপি ইস্যু করার সহজতর করেছেন, ফলে আমরা সিটি ইকোনমি জোন প্রতিষ্ঠা করে সেখানে শিল্প স্থাপন করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকারকে এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সিটি ইকোনমি জোনে আমরা প্রায় ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছি, আরও ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে আমরা আনুমানিক ৮,০০০ লোকের কর্মসংস্থান করেছি, এর মধ্যে প্রায় ১,০০০ মহিলা কর্মী আছেন। ইকোনমি জোনের কাজ সম্পন্ন হলে আরও প্রায় ১২,০০০ লোকের কর্মসংস্থান হবে আশা করি। আমাদের শিল্পের মাধ্যমে আমরা দেশের উন্নত মানের নিরাপদ খাদ্যের ব্যবস্থা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনারা যে এত বিনিয়োগ করেছেন এবং আমরাও সুযোগ সৃষ্টি করে দিয়েছি সেখানে। আমিও একটা জিনিস চাই আপনাদের কাছে যে আগামী রোজা সামনে, এই রোজার সময় এখানের জন্য চিনির সমস্যা না হয়, তেলের সমস্যা না হয়, ডাল ছোলা কোনো কিছু সমস্যার জন্য না হয়, সেটা চাই যে রোজার সময় সব জিনিসের দাম যেন কম থাকে এবং মানুষ যেন ভালোভাবে রোজাটা করতে পারে। এ বিষয়ে নিশ্চয়ই আপনি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, সবসময় সহযোগিতা করে যাচ্ছেন, আগামীতেও করবেন আমি এটা আশা করি। অনেক ধন্যবাদ। এখানে আর আমরা আর কারো কিছু বলার আছে? আর আমাদের শ্রমিকরা কাজ করছে, কর্মসংস্থা হচ্ছে, ধন্যবাদ। মন্ত্রী তো কালকে রাত্রেই কথা বললাম মন্ত্রীর সাথে, আজকে বলার দরকার আছে? কালকে সন্ধ্যায় বসি, কালকে সন্ধ্যায় কথা বললাম মন্ত্রী সচিব দুজনকে নিয়ে মিটিং করছে সন্ধ্যায়, কিছু বলবে? একটা একটা শব্দ, একটা লাইন, বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমি নিজেও কিন্তু শিল্পের সঙ্গে জড়িত, এই জন্য একটু কথা বলতে যাচ্ছি। কারণ হলো আমরা, আপনি যে শিল্প বিপ্লব ঘটিয়েছেন, এই শিল্প বিপ্লব ঘটিয়েছেন এবং ঘটাতে যাচ্ছেন, এবং সেই শিল্প বিপ্লব ঘটাতে হলে যে প্রথমটি কাজটি করা দরকার সেটা হলো বিদ্যুৎ বিপ্লব। বিদ্যুৎ ছাড়া কিন্তু শিল্প হয় না। আপনি প্রথমেই, আমরা ৮ সালের আগে দেখেছি আমরা খালি লোডশেডিং, ৮ সালে এসেই আপনি কুইক রেন্টাল করেছেন, রিস্ক নিয়ে করেছেন, কিন্তু রিস্ক নিয়ে কুইক রেন্টাল নিয়ে সাকসেসফুল হয়েছেন। তারপর মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ প্রকল্পগুলি নিয়েছেন, এখন দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে আমরা প্রোডাকশন পাচ্ছি। এই দীর্ঘমেয়াদী প্রোডাকশন হওয়াতে
আমার শিল্প কারখানাগুলি নতুন নতুন শিল্প কারখানা আসছে এবং যারা শিল্পের সঙ্গে জড়িত তার সেই শিল্পগুলি এক্সপ্যানশন করছেন বলেই আজকে ইকোনমিক জোনগুলি আপনি ঘটিয়ে ফেলেছেন। অনেক ধন্যবাদ। এই শিল্প বিপ্লব ঘটানোর ফলে আমরা যে স্বপ্ন দেখছি, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন 41 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বে যাব, আমার বিশ্বাস 41 আপনি যে জোরে হাঁটছেন 41 সালে আগেই হয়তো আমরা সেই উন্নত বিশ্বে পৌঁছতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার রূপগঞ্জ, আপনার রূপগঞ্জের তো রূপই বদলে গেছে, এখন রূপগঞ্জ অপরূপ হয়ে যাচ্ছে, তাই না? রূপগঞ্জের অপরূপ হয়ে গেছে। ধন্যবাদ, আমরা একটা জেলায় যাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রূপগঞ্জ প্রান্তে সংযুক্ত মাননীয় মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব যমুনার অপর গণভবন থেকে। ভিডিও কনফারেন্সে সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ভিডিও কনফারেন্সে শিল্প মালিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।